এই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভালোবাসি বলতে, কাল রাত থেকে শরীরটা খুব খারাপ, তো সকালে রান্নাবান্না কিছুই করিনি। তো এখন দুপুর 12টা বাজে, এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এখানে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো মাছটা ধুয়ে নিয়েছি, আর একটা সাইডে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর পালং শাক হচ্ছিলো। আর এখানে দেখো, বাজার থেকে সবজি নিয়ে এসেছে, কচু নিয়ে এসেছে, মান কচু, কাঁচকলা, লঙ্কা, তারপরে মটরশুঁটি, মাছ, অনেক কিছু নিয়ে এসছে। তো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে আমার বোন আসবে, মাসি আসবে, বোনের ছেলে আসবে, তো তার জন্য আমি রান্না করছি। সকালেই আসবে বলেছিল, আমার শরীরটা খারাপ ছিল, তো এর জন্য সকালে আসেনি, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, ডক্টরের কাছে গেছিলাম। তো এখন ফোন করলো যে এখনই ওরা বেরোচ্ছে। তো দেখো, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। আর আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটাকে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আর যে সমস্ত উড়ো পাখি, নতুন নতুন বন্ধু আসছো না, আসছো আবার উড়ে উড়ে চলে যাচ্ছ, তো আমি বলছি যে ওরকম বন্ধু আসার কোনো দরকার নেই। যে বন্ধুরা আসবে, স্থায়ীভাবে আমার পরিবারে থাকছো, আমার ভিডিও দেখছো, আমি সেরকম বন্ধু চাইছি। এই আসছো 10 মিনিটের জন্য, এসে আবার 10 মিনিট পরেই তোমরা চলে যাচ্ছো, আমার ওরকম বন্ধুর কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তো দেখো, আমি মাছটা রান্না করবো, তার জন্য কাঁচকলা, আলু কেটে নিয়েছি, একটা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমার মাছ ভাজা হয়ে গেছে, তো এখন আমি মাছটা বসিয়ে দেব। এখানে আমি কাঁচকলা, আলু দিয়ে দিয়েছি, কড়াইতে হালকা করে ভেজে নেব। আমি কাল কোনো ব্লগ দিতে পারিনি, কারণ কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আজ ভাবলাম আজকে যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমার মাছের তরকারি হয়ে গেছে। এবার এখানে আমি একটা আস্ত পেঁপে নিয়েছি, আমি পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে একটু চাটনি তৈরি করবো, তার জন্য পেঁপের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি এটাকে এরকম গ্রেট করে নিয়েছি। তখন পেঁপেটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছে একটু। পেঁপেটা একটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরকম কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব। তারপর নামানোর আগে একটু কাজু বাদাম, কিশমিশ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আজকে আমরা কী কী রান্না করেছি। এখানে পালং শাক আছে, আর দেখো কচু সেদ্ধ মাখছি, ভাতের মধ্যে কচু এনেছিল আজকে, সেটা সেদ্ধ দিয়ে দিয়েছি। কচু সেদ্ধ খেতে আমি ভীষণ ভালোবাসি। দেখো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর লবণ দিয়ে কচু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। আর এখানে বোনের ভাত দিয়ে দিয়েছি, বোন ছেলেকে খাইয়ে দিচ্ছে নাকি হাওয়া, এখন খাইয়ে দেবে। আর দেখো, আমি এখানে মাছের তরকারি, টমেটোর চাটনি, পালং শাকের ঘ্যাট আর কচু সিদ্ধ, এটুকু। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বলো। বোন আর বোনের ছেলে এখানে বসে আছে, দেখবো কি সুন্দর বলবে, বলো।
বলো জোরে জোরে ভালো করে প্রথম থেকে আর একটা বলো আমার সাথে থেকো আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমরা এখন অ্যাপেল কুল খাচ্ছি তুমি তো দিলে।